দর্শক, গোপন সূত্রে পাওয়া খবরে জানা গেছে এই মুহূর্তে এই রেস্টুরেন্টটিতে অবস্থান করছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির সকল সদস্যরা। আপনারা জানেন যে তারা খুবই জনপ্রিয় এবং আপনারা অনেকে তাদের ভক্ত এবং আমাদেরকে প্রচুর রিকোয়েস্ট করেছেন যেন আমরা তাদের ইন্টারভিউ নিই। তো আমি এখন খুলনা সিটিতে চলে এসেছি তাদের সঙ্গে কথা বলতে, চলুন আমার সঙ্গে, দেখা যাক কী হয়। আর বরাবরের মতো বিনোদন আড্ডায় সঙ্গে আছি আমি তানভীর হাসান। হ্যালো ব্রাদার, কি অবস্থা? ভালো আছেন? আপনি কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। সবাই তো আছেন, আমি কি জয়েন করতে পারি? জয়েন করবেন কি? জয়েন হ্যাঁ, খাতে শাসে খাতে হয়েছে কি? আপনি জয়েন করতে পারেন, কিন্তু খাবার পাইবেন না, আমরা খাইয়ে লাইছি। আরও কো লাইন আছে, আপনি মনে করেন যদি অর্ডার দেন তাহলে আমরাও জয়েন করব। আমরা আর এক ট্রিপ মারতে পারবো, এক ট্রিপ খাইছি। এ শরীফ, এ আর এক ট্রিপ খাইতে পারবি না? কথা করছো? খাওয়া শেষ করেছি 20 মিনিট আগে, এতক্ষণ ধরে বসে রয়েছি কি জন্যে? আশেপাশে তাকাচ্ছি কোথাতে ফ্যান ফলোয়ার আছে, খাবার অর্ডার দেবে আবার খাবো। হ্যাঁ তাইলে শামসের, তুই আর এক ফির খাইতে পারবি? ফেরি ফেরি, আরে শালা, আমার যদি ফুকু খাতে দেয় আমি সারা রাত খাতে পারবো, অল্প অল্প করে খাই ফেলাম সব। হাই এ পাশা, তুমি খাইতে পারবে আর এক পিস? খাতে পারবো মানে? ওরে এই খাবারের অর্ডার হবে তা জানলে আগেরবার আমি কিছুই খাতাম না। ওরা প্রতিবার ওই যে খাওয়ায় এর খাবার খাওয়ায় চোখে কিছু হয়, কিছু হয় না। ভাইয়া আপনি কি খাতে পারবেন? আমার তো হারা দিনই খিদায় টানে, আমি তো একটু ভেজিটেরিয়ান, মাছ মাংস ছাড়া কিছুই খাই না। তোর গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরার গোস্ত, গলদা, বাগদা, বেটকি, বুঝছো, বেটকি মাছ অর্ডার দিবি সব আমি খামো। যদি খাইতে না পারি ঠোঙ্গা আমি লইয়েছি, বাড়ি লইয়ে যাবো। হ্যাঁ আমার তো মারুতি সুজুকি বডি, বুঝছো, আমার খাবার বেশি লাগে। সাকিব তুই কিছু কবি? আমি একটা জিনিস দেখছি, আমনে করছো এ কোনো আটা পর্দা নাই, একটা মানুষ আইছে এইখানে, আপনারা সব একে উপরে কেন চাপাই দেবেন? আমাকে দেখছি আইছে, আমাকে একটা দায়িত্ব আছে না? আমরা একটা কাম করি, আমরা বাগাবাগি করিয়ে লাই অর্ধেক অর্ধেক। আরে মানি হয়েছে কি, যা হইবে ওইটা অর্ধেক, যেমন ধরেন হচ্ছে অর্ডারটা আমরা দিলাম, বিলটা হেরা দিলে। প্রথম ফির যেকালে আমরা খাইছি, বিল তো বাগাবাগি করে দিছি, আমার ভাগে পড়ছে 150। এখন আমি আর খামু না, আমার ভাগের যে অর্ডারটা আপনি দিচ্ছেন সেই টাকাটা আমার দিয়ে দিন কি? আমি একটু আসলে অন্য প্রসঙ্গে আসতে চাই, আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আসলে আমি ঢাকা থেকে খুলনায় আসছি। একটু কি ইন্টারভিউ নেওয়া যাবে নাকি, কার্ডটা কিনে নেবো? ইন্টারভিউ আমরা দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু আগে তুই দিস। আমি তো কপি করি, আমি আমি আগে কি করে দিই? আমি তো এরকমই তোরাই কই দিস, আমি আগে পারবো না দিতি, তুই কর। তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো, তুই প্রতিবার আমার এটা নিস কেন? আগে আমি দিতে পারবো না। হ্যাঁ বড় ভাই, আপনি তো আমাদের বড় ভাই, আপনি আগে। তুই জানো না আমি কেবল জিম করতে আইছি, আমি ইন্টারভিউ দিতে পারবো না। হ্যাঁ সাকিব, ইন্টারভিউ আবার আমি ভালো দিতে পারি, বুঝছেন? ওই করোনার সময় দুস্থ গরিব মানুষের একটা ইন্টারভিউ নিয়েছিল, এইখানে আমি ওই কথা বলছিলাম যে আমি 7 দিন ধরে কিছু খাই নাই, পর পর আমার 2 প্লেট বিরিয়ানি দিয়েছিল। তা এইখানে কি কোনো বিরিয়ানির ব্যবস্থা আছে না ভাই? ইন্টারভিউতে বিরিয়ানির ব্যবস্থা আছে না ভাই? আমাদের এখানে ইন্টারভিউতে কোনো বিরিয়ানির ব্যবস্থা নাই। আমি আসলে এইসব ফাউ জিনিসের মধ্যে নাই, ফাউকামে ব্যাটারি খোয়াইনি আমি। আমি আমি একটু টয়লেটে যাচ্ছি, তুই সার সারে, আমি পরে দেখছি। মানে আমি জীবনে আমি 26টা কোম্পানিতে চাকরির জন্য গেছি, কিন্তু আমার চাকরি হয়েছে 26 নম্বর কোম্পানিতে, কেন জানেন? আগে যে 25টা কোম্পানিতে চাকরি করতে গেছিলাম সেখানে ইন্টারভিউর ব্যবস্থা আছে, তাই আর আমার চাকরি হয় নাই। আমি একটু সবাইকে নর্মাল করি, যেটা হচ্ছে যে এই ইন্টারভিউ আসলে চাকরির ইন্টারভিউ না, এটা হচ্ছে সাক্ষাৎকার। সময় টেলিভিশনের দর্শকরা আপনাদের ইন্টারভিউ দেখতে চেয়েছে, সাক্ষাৎকার দেখতে চেয়েছে, এটার জন্য হচ্ছে আমি ঢাকা থেকে খুলনা এসেছি মূলত। আপনি তো শুনছেন ওরা কেউ ইন্টারভিউ দিতে পারবেন না, তাই আমি কিন্তু দেবো, আমি দেবো, আমি
শুনুন আমি বলি, দর্শক সবার ইন্টারভিউ হবে, সবার ইন্টারভিউ হবে, দেখতে হলে কি করতে হবে, চোখ রাখতে হবে সময়ের গল্প এবং সময় টিভির পেজে। কিন্তু আমি দিব আগে।